Hello viewers, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা তামিম খন্দকারের গার্লফ্রেন্ড, বউ, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তামিমের আসল নাম তামিম খন্দকার আর তার ডাকনাম তামিম। তিনি পেশায় একজন মডেল, অভিনেতা ও টিকটক স্টার। তামিমের জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 3 ফেব্রুয়ারি 1997 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 25 বছর। তামিম উচ্চতায় 6 ফুট 1 ইঞ্চি ও তার ওজন 70 কেজির মতো। তামিমের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। তামিমের শখ হচ্ছে অভিনয় করা ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তামিমের শিক্ষা জীবন, তিনি ঢাকা যাত্রাবাড়ী মডেল স্কুলে পড়ালেখা করেছেন। তামিম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2017 সালে ব্যাটম্যান ফানি ভিডিও দিয়ে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2020 সালে রাশিকন্যা নাটক দিয়ে। তামিম খন্দকার প্রাঙ্ক কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। তো আমার দেখা তামিমের জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ভাবির ছোট বোনের সাথে প্রেম, এক্স যখন বেআইন, বড়লোকের প্রেমিকা রিক্সাওয়ালি, প্রেম প্রেম যুদ্ধ, বউয়ের নাকি বয়ফ্রেন্ড আছে, শ্বশুর নাকি পুলিশ অফিসার, যমজ বউয়ের সংসার, স্কুলের প্রথম প্রেম, গার্লফ্রেন্ড রেখে শাশুড়ি পটাও ও জামাইয়ের সরকারি তো বউ সুন্দরী ইত্যাদি। তামিম এখনও পর্যন্ত মোট 1টি বিয়ে করেছেন এবং তার স্ত্রীর নাম হচ্ছে আখি। তামিমের ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে তামিমের মোট আনুমানিক সম্পদের পরিমাণ হচ্ছে 30 লাখ টাকারও বেশি। তামিমের গাড়ির কালেকশন, দুঃখিত তামিম এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, তামিমের নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।